নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে এবং ট্রান্সফার নিউজ নিয়ে আজকে ট্রান্সফার ডেডলাইন ডে মানে ট্রান্সফার উইন্ডো লাস্ট দিন এবং আমি রাত এগারোটা নাগাদ ভিডিও বানাচ্ছি এবং এখনো পর্যন্ত যে নিউজগুলো এসে পৌঁছেছে অনেকগুলোই ট্রান্সফার আপডেট আছে সেগুলোই তোমাদেরকে দেবো যদি এর পর কিছু নিউজ আছে সেগুলো কালকের ভিডিওতে পাবে আর কত রাত করবো তো যত অব্দি এসেছে নিউজ সেগুলো তোমাদেরকে জানাবো তার সঙ্গে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু দিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না তো প্রথমত আজকে ডুরান্ট কাপে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা চ্যাম্পিয়ন হয়েছে সেই ম্যাচের তো ম্যাচ রিভিউ পেয়েই গেছো এবং অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং তথ্য যে নর্থ ইস্ট কিন্তু আজকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবার পর আইএসএল এ খেলছে সেই সমস্ত ক্লাবদের মধ্যে একমাত্র কেরালা বুলস্টার সিপসি একমাত্র ক্লাব যারা কিন্তু সর্বভারতীয় স্তরে কোনো ট্রফি জেতেনি মানে এখন দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র কেরালা বুলস্টার সিপসি একমাত্র ক্লাব যারা কিন্তু টোটালি ট্রফি লেস আছে তো এবার দেখা যাক কেরালার ট্রফি ঘরাটা কবে কাটে তবে তার পাশাপাশি যদি আমরা ডুরান্ড কাপের কিছু বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে কথা বলি সেখানে ডুরান্ড কাপে কিন্তু গোল্ডেন গ্লাভস মানে সর্বসেরা গোলকিপারের অ্যাওয়ার্ড জিতেছেন গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার ভালো গোলকিপিং করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল ম্যাচে পেনাল্টি শুটআউটে তার দুটো শেভের কথা মনে থাকবে ডিজার্ভিংলি গোল্ডেন গ্লাভস জিতেছে বাকি সব থেকে বেশি গোল করার জন্য ডুর্যান্ট কাপে গোল্ডেন বুট জিতেছে কেরালা ব্লাস্টার্স এফসি নোয়া সাদৌই যার এই মরসুমে অলরেডি দুটো হ্যাট্রিক ছিল এবং তার সঙ্গে সঙ্গে ডুরান্ট কাপে সেরা প্লেয়ার এই ডুরান্ট কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল জিতেছে নর্থ ইস্টের জিথিন এমএস জিথিনকে যখন ন্যাশনাল টিমে ডাকা হয়নি তখনই বলছিলাম যে কিন্তু একটা আপ ডিজার্ভ করত এবং জিথিন নিজের ক্লাস দেখিয়েছে এবং মোহনবাগানের কথা বলল ফার্স্ট হাফে নর্থ ইস্টের হয়ে একমাত্র একটা প্লেয়ারকে ভালো খেলতে দেখা যাচ্ছিল সেটা জিথিন এবং যখন সেকেন্ড হাফে জিথিনকে ডান দেখিয়ে করে দেওয়া হলো সুভাশিস বসের এগেনস্টে কিন্তু জিথিন দারুণ খেলে গিয়েছে সুভাষকে কিন্তু বারবার বিট করেছে সেখানে কিন্তু জিথিন এম এস ডিজার্ভিংলি গোল্ডেন বল জিতেছে এবং ডুরান্ড কাপের সেরা প্লেয়ার হয়েছে এরপর তোমাদের গোয়ার ভাউসাহ বান্দেতকর ট্রফির একটু আপডেট দিয়ে দিই সেখানে কিন্তু গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেল চেন্নাইন এফ চেন্নাই একদম জঘন্য ফুটবল খেলেছে সত্যি কথা বলতে এই টুর্নামেন্টে এবং আর্জেন্টিনার একটা ক্লাবের আন্ডার নাইন্টিন দলের সঙ্গে আজকে চেন্নাইয়ের ম্যাচ ছিল আর্জেন্টিনার সেই আন্ডার নাইন্টিন দলটাও চেন্নাইকে দুই শূন্য হারিয়ে গেছে বাজে খেলেছে চেন্নাই এবং অ্যাকচুয়ালি লাস্টের দিকে আর্জেন্টিনার ওই আন্ডার নাইন্টিন দলটা ন জনে হয়ে গেছিলো তারপরও চেন্নাই একটা গোলও দিতে পারেনি এবং সবথেকে লজ্জার ব্যাপার যে চেন্নাইয়ের সিনিয়র প্লেয়াররা এই বাচ্চা ছেলেগুলোর কাছে ম্যাচ হারার পর মারামারি করছিল আবার বাচ্চা ছেলেগুলোর সঙ্গে মানে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল ওই সেটা খুবই খারাপ দেখালো দেখো তারা আর্জেন্টিনা থেকে এসেছে আমাদের গেস্ট এবং বাচ্চা ছেলে আর্জেন্টিনার বাচ্চা ছেলে একটু জোস তো থাকবেই এবং সেখানে অ্যাজ এ সিনিয়র হয়তো চেন্নাইন এফসি বেটার বিহেভিয়ার দেখাতে পারত। সেখানে চেন্নাইয়ের জন্য মানে খারাপ গেছে এই টুর্নামেন্টটা বাকি এই টুর্নামেন্টের সেমিফাইনালে এদিক থেকে এফসি গোয়া এবং ব্রিসবেন রোড কোয়ালিফাই করেছে উল্টো দিক থেকে উড়িষ্যা এফসি এবং এই আর্জেন্টিনার ছেলেগুলো কোয়ালিফাই করেছে আর্জেন্টিনার এই টিমটার সঙ্গে গোয়ার সেমিফাইনাল হবে এবং উড়িষ্যার সঙ্গে ব্রিসবেন রোডের হবে মঙ্গলবার দিন তবে মঙ্গলবার দিন কিন্তু ইন্ডিয়ারও ম্যাচ আছে এবার মনলো হয়তো সেখানে ইন্ডিয়ার কোচের পথে থাকবে সেখানে দেখা যাক চারটে থেকে সাতটা থেকে আছে ইন্ডিয়ার ম্যাচের পাশাপাশি এই ম্যাচগুলোতেও নজর থাকবে বাকি যদি আমরা চলে আসি ট্রান্সফার নিউজ এর আপডেটে তো আজকে কি কি ট্রান্সফার নিউজ এখন অব্দি এসেছে ট্রান্সফার ডেট লাইন ডেতে তো সেখানে কিন্তু সব থেকে প্রথম যে ট্রান্সফার নিউজটা আসছে সেটা হচ্ছে যে অ্যালেক্স সাজি অ্যালেক্স সাজির ওপর মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের ইন্টারেস্ট ছিল বাট অ্যালেক্স সাজি কিন্তু লাস্ট কোথাও যাচ্ছে না হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু পরের দিকে এসে একটা ঠিকঠাক দল বানাতে একদম বদ্ধপরিকর এবং অ্যালেক্স সাজির মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হায়দ্রাবাদ ছাড়ছে না হায়দ্রাবাদেই কিন্তু অ্যালেক্স হাজি কন্টিনিউ করতে চলেছে অ্যালেক্স সাজি হায়দ্রাবাদেই থাকছে তো সেই মুভটা হবার কোনো সম্ভাবনা থাকছে না অ্যালেক্স সাজি হায়দ্রাবাদে থেকে যাচ্ছে আর একটা প্লেয়ার যে হায়দ্রাবাদ সেরে দেবার পরিকল্পনা করছিল আব্দুল রাবি তাকেও কিন্তু লাস্ট অবধি হায়দ্রাবাদ রেখে দিচ্ছে আবদুল ডাবিও কিন্তু হায়দ্রাবাদে থাকছে তো নিজেদের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হায়দ্রাবাদ লাস্ট অব্দি রাখতে সক্ষম হয়েছে এবং তার পাশাপাশি চেন্নাইন এফসি থেকে কিন্তু আয়ুষ অধিকারী তাকে কিন্তু সাইন করাচ্ছে হায়দ্রাবাদ এফসি এই মরসুমের হায়দ্রাবাদের প্রথম সাইনিং আয়ুষ অধিকারী হতে চলেছে আয়ুষ অধিকারীকে কিন্তু আর কি ওয়েন কোয়েল এই মরসুমের প্ল্যানিংয়ে রাখেনি সেখানে আয়ুষ অধিকারী কিন্তু চেন্নাইয়ের সঙ্গে মিউচুয়ালি কন্ট্র্যাক্ট টার্মিনেট করে হায়দ্রাবাদ এফসি দলে যোগ দিচ্ছে এবং আয়ুষ অধিকারী একজন ট্যালেন্টেড মিডফিল্ডার তো হায়দ্রাবাদের শক্তি অবশ্যই সেখানে বাড়বে বাকি আপডেটসের কথা বললে চেন্নাইয়ান টিমে কিন্তু লালডেন লিয়ানা উড়িষ্যা এফসি থেকে যোগ দিচ্ছে লালডেন লিয়ানা যিনি কিন্তু মেনলি একজন রাইট ব্যাক চেন্নাইয়ের একটা রাইট ব্যাক অপশানের দরকার ছিল ওয়েন কোয়েল কিন্তু খুব বেশি করে লালডিন লিয়ানাকে চাইছিল তার আন্ডারে জামশেদপুর এফসি এবং তার আগে চেন্নাইতে লালডিন লিয়ালা খেলেছে তো সেখানে কিন্তু তাকে আবারও চেন্নাই সাইন করিয়ে নিয়েছে ফলে কিন্তু রাইট ব্যাকে একটা অপশান এই ডেড লাইন ডেট দিন চেন্নাই এন এফ সি বাড়িয়ে রাখলো লাল ডিল লিয়ানা কিন্তু চেন্নাইন এফ সি দলে যোগ দিচ্ছে এর পাশাপাশি হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু এফ সি গোয়াতে ফিরছে শাহিল তাভরা সাহিল তাবুড়া তার কেরিয়ারের শুরুটা এফসি গোয়া থেকেই করেছিলেন এবং তারপর তিনি হায়দ্রাবাদে যান হায়দ্রাবাদকে আইএসএল ফাইনাল জেতানোর পেছনে একটা সাহিল তাবড়ার বড় ভূমিকা ছিল তবে এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু আবার মনোলো মার্কুয়েসের দলে ফিরছেন সেই সময় যদিও মানে যে সময় হায়দ্রাবাদকে জিতিয়েছিল আইএসএল ফাইনালে শাহিল তাবড়া সেই সময় মনোলো মার্কুয়েসই তোমার হায়দ্রাবাদের কোচ ছিলেন এবং সেই সাহিল তাবড়া কিন্তু আবারও এফসি গোয়াতে মনোনো মার্কুয়েসের দলে ফিরছেন মুভ কিন্তু আজকে কমপ্লিট হয়ে গিয়েছে এর পাশাপাশি মহামাডান এসে তারা কিন্তু বিকাশ সিংকে আবার রিসাইনিং করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার সেফসি থেকে লোনে তো বিকাশ সিং কিন্তু লাস্ট মোর্সু মহামাডানের আইলিগ জয়ী দলের সদস্য ছিলেন তো সেই বিকাশ সিং কিন্তু আবারও মহামাডান এসে দলে যোগ দিচ্ছেন এটাও একটা গুরুত্বপূর্ণ সাইনিং কিন্তু মহামাডান করিয়ে নিয়েছে হ্যাঁ এরই সঙ্গে কিন্তু গোয়ার আরেকটা প্লেয়ারকে হায়দ্রাবাদ এফসি নিয়েছে তো হায়দ্রাবাদ কিন্তু এই সময় কাজ করেছে আজকে দেখো হায়দ্রাবাদ তো পুরো টিম কমপ্লিট করতে পারছে না বাট তারা চেষ্টা করবে এবার আজকে ট্রান্সফার ডেডলাইনটা মানে কি আজকে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে কোনো প্লেয়ারকে আর তুমি ট্রান্সফার ফি দিয়ে নিতে পারবে না বাট ফ্রি যারা ফ্রি এজেন্ট তাদেরকে কিন্তু যে কোনো সময় সাইন করানো যায় সেখানে হায়দ্রাবাদের বা যে সমস্ত প্লেয়ারদের দরকার লোনে বা ট্রান্সফার ফি দিয়ে নিতে পারবে না বাট ধরো কোনো প্লেয়ার কোনো দলে খেলছে না সেই দলও তাকে রাখতে আগ্রহী নয় তখন তারা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে হায়দ্রাবাদে যোগ দিতে পারে তো বাকি টিমটা হায়দ্রাবাদ সেইভাবেই গঠন করবে তবে গোয়ার উইঙ্গার বা গোয়ার ফরওয়ার্ড দেবেন্দ্র মুরগাঁওকার তাকে কিন্তু নিয়েছে এই আরো একটা মুভ কিন্তু হায়দ্রাবাদ করেছে মোটামুটি রাত এগারোটা অবধি কিন্তু এই ট্রান্সফার আপডেটগুলোই পৌঁছোয়নি বাকি দেখা যাক বাকি সময় গিয়ে কিছু আপডেট আসে কিনা এলে তো পরবর্তীকালে তোমরা জানতে পেরেই যাবে না এলে এইভাবেই আর কি এগোতে হবে এবং সেখানে মোহনবাগানের মতো দলের কিন্তু একটা ভারতীয় ডিফেন্ডারের যে কত বেশি দরকার সেটা কিন্তু বারবারই ডুরান্ট কাপে আমরা দেখেছি দেখো আমার প্র্যাকটিক্যালি মনে হয় যে মোহনবাগানের লাগবে একটা ডিফেন্সের প্লেয়ার নয়তো এশিয়ালের মতো জায়গায় মোহনবাগান রীতিমতো স্ট্রাগল করতে চলেছে এবং আমার মনে হয় যদি কোনো ভারতীয় মানে ডিফেন্ডারকে মোহনবাগান সাইন না করাতে পারে একজন ভালো কোয়ালিটির বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার যে সেন্টার ব্যাক খেলতে পারে সেই টাইপের প্লেয়ারকে নিয়ে আসুক পার্টিকুলারলি এসিএল টু এর জন্য এবার দেখো ট্রান্সফার উইন্ডো তো আজকে বন্ধ হয়ে যাচ্ছে তবে অনেক ভালো প্লেয়ার তো ফ্রি এজেন্ট থাকে যারা ক্লাব পায় না সেই টাইপের কোনো প্লেয়ারকে যদি মোহনবাগান স্কাউট করে একটু নিয়ে আসতে পারে সেটা মোহনবাগানের জন্য খুব ভালো হবে এশিয়াল টু এর জন্য কারণ ডিফেন্সের অবস্থা খুবই যাচ্ছে তাই এবং এশিয়াল টুতে অবভিয়াসলি ভারতের নিয়ম অনুযায়ী মোহনবাগান ছজনের বেশি বিদেশি খেলাতে পারবে না তবে আবার জেশন কামিংস ম্যাক অনেকটা একই টাইপের প্লেয়ার হয়তো অতগুলো অ্যাটাকারের তোমার এশিয়াল টু এর ম্যাচে দরকার পড়বে না একসাথে স্টার্টও করানো যাবে না সেখানে যদি একজনকে আনরেজিস্টার করে একটা ডিফেন্সের প্লেয়ার রেজিস্টার করা এসিএল টু এর জন্য সেটা ভালো হবে তখন সেখানে কিন্তু একটা এক্সট্রা বিদেশি প্লেয়ারকে ডিফেন্স এনে অ্যাটলিস্ট ডিফেন্সটাকে স্ট্রং করা যাবে তো সেটার চেষ্টা কিন্তু মোহনবাগান করতে পারে সাত নম্বর বিদেশি প্লেয়ার সাইন করানোর চেষ্টা করতে পারে লাস্টের কিন্তু মুম্বাই করেছিল তারা কিন্তু আবদুল নাসের এলখাই থেকে শুধুমাত্র পার্টিকুলারলি এশিয়ালের জন্য সাইন করেছিল মোহনবাগানেরও সেরকম করা উচিত কয়েকটা দিন সময় আছে বাট করতে হবে হয়তো কিন্তু ট্র্যাক্টর এফসির মতো দলের সামনে সমস্যায় পড়বে যদি না করে এবং যদি যে প্লেয়ারটাকে নতুন নিয়ে আসবে সে ভালো খেলে আমি তো বলবো আই এস টম আলড্রেড কেনা রেজিস্টার করিয়ে তাকে রেজিস্টার করিয়ে নিই যেখানে মোহনবাগানকে হচ্ছে দুটো ফরেন ডিফেন্ডারের সঙ্গে মিনিমাম যেতেই হবে যে টাইপের ডিফেন্সের অবস্থা আমরা দেখছি সেটা মোহনবাগানের করা উচিত বলে পার্সোনালি আমার মনে হয় সেটা করার জন্য কিন্তু সময় আছে ফ্রি এজেন্টদের কিন্তু যে কোনো সময় সই করানো যায় এটা আমার পার্সোনাল মতামত তোমাদের কি মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই